بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، وعليكم السلام ورحمة الله وبركاته. شما তো ভাই আপনি প্রশ্ন করেছেন যে একজন মেয়ে তার বাবা মা আমেরিকা থাকে এবং এই মেয়ের বিয়ে হবে এবং মেয়ের বিয়ে টেলিফোনে হবে। এখন মেয়ের যে বড় ভাই তাকে ইজিন দেওয়া হচ্ছে বিয়ে সর্বসম্মত হবে কিনা। বিয়ে করার যে নিয়ম সেটা হচ্ছে, 1 নম্বর, সঠিক পাত্র পাত্রী লাগবে, অর্থাৎ পাত্র পাত্রী যাদের মধ্যে দুজন মুসলমান হতে হবে এবং একজন আরেকজনের কোনো মাহরাম বা নিষিদ্ধ মেয়ে হবে না। অর্থাৎ কারোর যদি স্ত্রী হয় সে বিয়ে করা যাবে না, অথবা সে যদি তার কোনো মাহরাম আপন ভাই লাগে বা এমন মাহরামের অন্তর্ভুক্ত হয় তাহলে বিয়ে করতে পারবে না, আরেকজন স্ত্রী হলে সেটা বিয়ে করতে পারবে না। তো এইভাবে সঠিক মেয়ে, সঠিক পাত্র এবং সঠিক পাত্র, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে বিয়ে যেটা হবে দুজনের ইজাব কবুল, দুজনের সন্তোষ, দুজনের রাজি থাকতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে ওলির মাধ্যমে বিয়ে হবে এবং দুজন সাক্ষী লাগবে। তো ওলি যে সে যে কোনো ভাই হইতে পারে, আপন সে তার মাহরামের পুরুষ, মাহরাম পুরুষ যে কোনো, তার পিতা, তার আপন ভাই, তার আপন মামা, তার আপন চাচা, এভাবে যারা নাকি বালেগ আকেল মুসলমান সে ওলি হতে পারবে এবং সে তার মাধ্যমেই সে বলবে যে আমি বিয়ে দিলাম আমার এই বোনকে বা আমার এই মেয়েকে বা আমার এই ভাগ্নিকে বিয়ে দিলাম, আর যে বিয়ে করবে সে বলবে আমি কবুল করলাম। তো এখানে এইটার সাক্ষী দুজন থাকতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সহি হাদিস যে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদা আদলিন ওয়া মা কানা গায়রা যালিকা ফাহুয়া বাতিল, যে কোনো বিবাহ হবে না ওলি ছাড়া এবং দুজন সাক্ষী ছাড়া। এই ওলি এবং দুজন সাক্ষী ছাড়া যদি বিয়ে হয় সেটা বাতিল, সেটা বিয়ে গ্রহণযোগ্য হবে না। তো সেটা টেলিফোনের মাধ্যমেই হোক আর সরাসরি হোক, তাতে কোনো অসুবিধা নেই। ঘটনা সত্য হতে হবে, অর্থাৎ মেয়ের সত্যিকারভাবে ওলি থাকতে হবে যে বিয়ে দিবে, সেটা ভাই হোক, সেটা বাবা হোক, সেটা আপন চাচা মাহরামের যে কোনো অন্তর্ভুক্ত হোক। তো সে বিয়ে দিবে, সে বলবে যে আমি আমার এই মেয়েকে অথবা আমার এই বোনকে অথবা আমার এই ভাগ্নিকে বিয়ে দিলাম, আর যে বিয়ে করবে সে বলবে আমি কবুল করলাম। এবং সেখানে মোহর নির্ধারণ করতে হবে এবং এই বিয়ের প্রোগ্রামে দুজন সাক্ষী থাকবে যারা দেখবে আর কি। সেখানে এই 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 4টা রুকন বিয়ের, 1 নম্বর হচ্ছে সঠিক পাত্র পাত্রী, 2 নম্বর হচ্ছে দুজনের রেজামন্দি, দুজন রাজি থাকতে হবে, 3 নম্বর হচ্ছে তাদের ওলি মাধ্যমে বিয়ে হবে, 4 নম্বর হচ্ছে তাদের মোহর নির্ধারণ করতে হবে এবং দুজন সাক্ষী থাকবে। এইভাবে যদি বিয়ে হয় সেটা টেলিফোনের মাধ্যমে হোক অথবা সেটা সরাসরি হোক, তাতে কোনো অসুবিধা নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে ছিলেন, তিনি বিয়ে করেন উম্মে হাবিবা, যে ওনার যে সুফিয়ান, আবু সুফিয়ানের যে মেয়ে, সে হাবাসায় ইথোপিয়া ছিল। তখন ওই যে হাবাসার বাদশাহ রাসূল সাল্লামের পক্ষ থেকে উকিল হয়ে বিয়ে দেন, মোহর নির্ধারণ করেন। তার কাছে দূর দূরান্ত থেকে উকিলের মাধ্যমে বিয়ে করা এটা শরীয়তসম্মত। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে শরীয়তসম্মত যে শর্ত সাপেক্ষ যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত পালন করে সঠিকভাবে বিয়ে করার তৌফিক দান করুক এবং তাদের বিয়ে চাল্লাহ তালা বরকত দান করুক। ওসল্লা আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।